হাই মিনাসান কনিচুয়া, ওয়াতাশি ওয়া গেনকি দেস, মিনাসান ওয়া গেনকি দেস কা, ইমা ওয়াতাশি ওয়া মোহাম্মদপুর নো জাপান সিটি নি ওশিমাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সবাই কি মনে করতেছেন, জাপানি ভাষায় কথা বলতেছি বিদায় জাপান চলে এসেছি? না, ওইরকম কোনো কিছু না। এটা হচ্ছে, আপনাদেরকে পরিচয় করে দিই, এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে ক্ষুদ্র একটা জাপান শহর, জাপান সিটি। আর আমার পিছনে যে শপিং কমপ্লেক্সটা দেখতেছেন, এটা হচ্ছে জাপানের ক্যাপিটাল, জাপানের ক্যাপিটাল টোকিও। টোকিওর নামে নামকরণ করা হয়েছে টোকিও স্কোয়ার। আমি এখন ঠিক এই টোকিও স্কোয়ারের সামনেই আছি। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জাপান সিটিতে আরও কী কী আছে, এবং এটা নিয়ে আপনাদের সামনে এক্সপ্লেন করা যাক। তো চলুন, সো শিমাশো। তো প্রথমে একটু বলে নেই, এটা হচ্ছে মোহাম্মদপুর লিং রোড দিয়ে একদম সোজা, মানে হচ্ছে আপনার শ্যামলী সিনেমা হল বা শ্যামলী বাস স্ট্যান্ড থেকে একদম সোজা শিয়া মসজিদের প্রায় কাছাকাছি এই জায়গাটা অবস্থিত। এটার নাম হচ্ছে জাপান সিটি। আপনারা আসলে এই লোকেশনে খুব সহজেই চলে আসতে পারবেন। আর এইদিকে আলিফ, তারপর হচ্ছে আপনার ভুইয়া, এই পরিবহনগুলো যাতায়াত করে আর কি। এখন হচ্ছে আমি দুইটা হচ্ছে আপনার প্রবেশ পথ জাপান শপিং কমপ্লেক্সে প্রবেশ করার। তো আমি একটা দিয়ে প্রবেশ করলাম, চলুন দেখা যাক আসলে এই শপিং কমপ্লেক্সের ভিতরে কী কী আছে। বরাবরের মতো মানে ফার্স্ট ফ্লোরে আমরা অন্য সব শপিং কমপ্লেক্সে যেটা দেখি, আপনার জুয়েলারি, তারপর হচ্ছে কসমেটিক্স আইটেম, মেয়েদের প্রসাধনী, এই জিনিসগুলাই বেশিরভাগ থাকে আর কি। প্রত্যেকটা শপিং, বড় শপিং কমপ্লেক্সে আপনার এক একটা অ্যাপার্টমেন্ট, এক একটা ফ্লোর এক এক রকম ভ্যারাইটিস প্রোডাক্ট দিয়ে আপনার কী বলে ডিসপ্লে করে রাখা হয়ে থাকে। যেমনটা আমরা বাংলাদেশের অন্যতম বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচারেও দেখি। তো এই রুলসটা অলরেডি এখন তার সমমনা না হলেও পরিপার্শ্বিক যে শপিং কমপ্লেক্সগুলো আছে ওইগুলো এই সিস্টেমটাকেই ফলো করে, তারাও প্রত্যেকটা ফ্লোরকে এক একটা ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে আলাদা আলাদা করে বিন্যস্ত করে রাখে। তো ফার্স্ট ফ্লোরে আপনারা দেখলেন এখানে কসমেটিক্স, তারপরে মেয়েদের প্রসাধনী, তারপরে হচ্ছে আপনার হাতের গড়ি, ব্রেসলাইট ইত্যাদি ইত্যাদি জুয়েলারি জিনিস। সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনাদের জামা কাপড়, মেয়েদের জামা কাপড় যা যা থাকা দরকার সব কিছুই আছে। আর থার্ড ফ্লোরে হচ্ছে ছেলেদের জামা কাপড় আর কি, পাঞ্জাবি, টি শার্ট ইত্যাদি ইত্যাদি ব্লাবলা সব কিছুই আছে। তো এখানে আসলে এক্সপ্লেন করবো না আপনাদেরকে, কারণ প্রত্যেকটা শপিং কমপ্লেক্স যেই ধারাবাহিকতায় আপনার সেট আপ করে মেনটেন করে, এখানেও ওইটাই, অভিন্ন কোনো কিছু নাই। এক একটা ফ্লোরে হচ্ছে আপনার ক্যাফে আছে, তারপরে হচ্ছে আপনার মোবাইলের অ্যাক্সেসরিজ আছে, মোবাইল পার্টস এবং মোবাইল মেকানিজ এই সম্বলিত দোকানগুলো আছে, তারপরে কম্পিউটারের দোকান আছে ইত্যাদি ইত্যাদি, অন্য সব শপিং কমপ্লেক্সে যেরকম থাকে আর কি। তো আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন। তো চলুন, এটা হচ্ছে আকাঙ্ক্ষিত জাপান গার্ডেন সিটি এর প্রবেশপথ, মেইন গেট, এখান দিয়ে সচরাচর প্রবেশ করা হয়। দেখি চলুন জাপান সিটির ভিতরে আসলে কী আছে। জাপান গার্ডেন সিটি, এটার ভিতরে আসলে মূলত এক নাগারে সম উচ্চতা সম্পন্ন অনেকগুলা দালান ভবন দাঁড়া করানো আছে। তো প্রত্যেকটাই হচ্ছে আপনার আবাসিক ভবন, এখানে আসলে এক্সট্রা অন্য কিছু না। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জাপানের কোবে সিটিতে মেবি এইরকম একটা টাওয়ার আছে, ওইটা খুবই জনপ্রিয় জাপানে, ওইটার প্রেক্ষিতেই হয়তো এখানে এটা তৈরি করা হয়েছে আর কি। আর এইখানে যে বিল্ডিংগুলো দেখছেন, প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা নামে বিভাগে ডিভাইড করা। এখানে হচ্ছে এই বিল্ডিংটার নাম ছিল আকিহাবার, আপনারা দেখলেন, আগে ছিল এটার নাম সাকুরা, নামটা চেঞ্জ করেছে। সাকুরা হচ্ছে আপনার কী বলে, সাকুরা হচ্ছে একটা জাপানিজ ফ্লাওয়ার, এটা খুবই জনপ্রিয় এবং সুন্দর, এবং জাপানের প্রকৃতিটাকে অনেক বেশি সৌন্দর্যে রূপান্তরিত করে এই ফুলটা, সাকুরা ফুল খুব বেশি জনপ্রিয়। আর পাশের যে বিল্ডিংটা দেখেছিলেন ওইটা হচ্ছে আপনার ফুজিসান, এই টাইপের ছিল আর কি, এখন নামগুলো চেঞ্জ করে ফেলছে। তো আপনারা দেখলেন ওইটার ভিতরে আসলে আপনার হচ্ছে বিল্ডিং ছাড়া আর অন্য কোনো কিছু নেই,
এইখানে যেই বিল্ডিংগুলো দেখছেন এইখানে সবাই হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকে, ব্যাচেলরদের ভাড়া দেওয়া হয় না। আর এটা হচ্ছে আপনার 2008 সালে এস্টাবলিশ হয়েছে, এটা আমি জানতে পারি এই এইখানে গার্ড থেকে। এখানে যেই গেটে যেই সিকিউরিটি গার্ড আছে ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি ইনফরমেশনগুলো দেয়। উনি ডিউটিরত অবস্থায় আছে, বিদায় ক্যামেরার সামনে আসতে চায় নাই, না হলে ওনার থেকে সরাসরি সাক্ষাৎকার নেওয়া যেত। তো এখন কথা হচ্ছে আপনারা যদি জাপান সিটিতে ঘুরে যেতে চান বা আসতে চান তাহলে আসতে পারেন, এখানে পরিবেশটা দেখতে পারেন। বা এইখানে আদাবর থানার আশেপাশে যারা আছেন তারাও যদি এখানে থাকতে চান তাহলে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন, যেহেতু এখানে আপনার খুব সুন্দর একটা প্লেস। এখানে মার্কেট আছে, তারপরে হচ্ছে আচ্ছা আপনার মার্কেটের অপোজিট সাইডে আপনার রয়েছে কী বলে স্বপ্না, যেখানে হচ্ছে আপনি সবজি থেকে শুরু করে ফলমূল মাছ মাংস সব কিছু বাজার সদায় খুব সহজেই করতে পারছেন। আর আশেপাশে খুব বাংলাদেশের মধ্যে স্বনামধন্য ভার্সিটি স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছুই রয়েছে। তো এই পরিবেশটা বসবাসের জন্য খুবই সুবিধাজনক এবং খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। আপনারা যদি মনে করেন তাহলে এখানে বসবাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন, দেখতে পারেন এখানে লাইফটা আসলে কীরকম হয় আর কি। তো আজকে এতটুকু পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের সর্বশেষ শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সায়োনারা।